এমন নবী ছিলা যে নবীকে 63 বছর দিন দেখে খাটাই না, কোনোদিন কোনো মানুষের এক লুকমা পর্যন্ত খাইলা না। আমার নবীজি এমন নবীজি দিন থেকে খাটাইয়া গেলা, উম্মতরে দেখাইয়া দিয়া গেলা। হে দুনিয়ার উম্মত হল, হে দুনিয়ার বৃত্ত আর যুব সমাজ হল, তোমাদেরকে জানাইয়া দিয়া যায় আর আমি নবীজি এত সুন্দর হওয়ার পরেও আমি নবীজি খসমা কম বয়সী নারী সে নারীরও শাদী করছি, আর দুই বিবাহিতা নারীরও আমি শাদী করেছি, এক বিবাহিতা নারীরও আমি শাদী করিয়া গোটা পৃথিবীর উম্মত দৃষ্টান্ত দিয়া যায় আর তোমরা যদি বিবাহর বয়স হয়ে যায়, তোমাদের লজ্জাস্থানর যদি তোমরা হেফাজত করতে চাও, তাহলে তোমাদের সন্তানদের সময় মতো তোমরা বিবাহ দাও। এখন যদি কোনো গার্জেন্টরে খাওয়া হয় তোমার ছেলে বিবাহর বয়স হয়ে গেছে বিবাহ দাও, 199 ফ্যামিলি থেকে জবাব হয়, আমার ফুয়া রেখো তার নিজের ভাই আগে দাঁড়াইতো হো ঠিক কিনা, ওখান খাওয়াই নেন মাথুন না কেনে খোয়া এও কথা যে আমার ফুয়া বিয়া করতে হইল বা তোর ভাই তুই দাঁড়া, আমি জিকার করি আর অতদিনই গিয়ে আটিল খার ফরর মা ফর ভাও লইয়ানি আর মাথুন না কেনে অতদিনই গিয়ে সমাজ দিয়ে আটিছে কি তা মা বাবার ভাও লইয়ানি গাঁর কোনো মানুষের ভাও লইয়ানি হত তো তার ভাই আটিছে নানি। তাহলে আপনারা মা বাবা এই বাক্যই কেন হানো ভাইলা যে আগে ছেলে রেখো তার ভাই নিজের ভাই নিজে দাঁড়াই, বিবাহর বয়স হইছে বিবাহ দেই লজ্জাস্থানের হেফাজত হইব, চৌকর হেফাজত হইব, খানোর হেফাজত হইব। তাই প্রায় যুব সমাজে আমরা ফোন করি কোন হুজুর হবে আবার কিছু মাতুন জানি মাতি তো গত বছর আমি মাতিছি, এই বছর ফার্স্ট মাতিয়ান যে ফয়লা আমরা যারা গার্জেন টকলেন আছি আমার ছেলের যদি 20-25 বছর বয়স হয়ে যায় 25-এর ভিতরে প্রত্যেকে বিবাহ দেওয়ার চেষ্টা করবো জোরে হয় ইনশাআল্লাহ। কিছু যুব সমাজে মুস্কি আসি তিতরা ঘুরে আমরা মনে হয় আমরার খোপাল খান খুলি গেছে গিয়া না খুলতো তো প্রত্যেকজন গার্জেন্টে নিজের ছেলে নিজের ভাই দাঁড়াইছে কিনা এই দিকে তাকাইও, কারণ দেশের মালিক আপনি না আল্লাহ, আল্লাহ না আপনি আল্লাহ। তে আমার ছেলের বউ যদি আমার ঘর আনি তে আমার ছেলের বউ রুজে শিখু আল্লাহ লগে দিয়া দিব নানি, হদিসের মধ্যে নবীজিয়ে ফরমায় কোনো কোনো আওয়াজ এত আর কোনো মানুষ দুনিয়ার জমিন আওয়ার 40 দিন আগে আল্লাহ তাআলা রিজিক জমিনও দিলায়, আর কোনো কোনো আওয়াজ এত পাওয়া যায় 6 মাস আগে আল্লাহ তাআলা রিজিক জমিনও ফাটাইয়া দিলায় হৌ সুবহানাল্লাহ। অর্থাৎ যে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক দুনিয়ার জমিন আওয়ার 6 মাস অথবা 40 দিন আগে আল্লাহ তাআলা ই রিজিক জমিনও দিলায় বন্দার 63 বছর বাসো 100 বছর বাসো আর 200 বছর দিন দেখি খাটাও, আমি আল্লাহ তাআলা তোমার রিজিক জমিনও দিয়া দিলাইছি হৌ সুবহানাল্লাহ। এখন তোমার খাম আমি আল্লাহ তাআলা রাজি করো, আমি আল্লাহর আল্লাহ তাআলার খুশি করিয়া আর নবীজির সুন্নতে জিন্দেগি তোমার জিন্দেগির মধ্যে ফিটিং করিয়া ওই জিন্দেগি ওখান তুমি এমনভাবে বানাও এমনভাবে তোমার জিন্দেগি বানাও আর রিজেকর তালাশ জমিনের মধ্যে করো, কারণ দুনিয়ার জমিনের মধ্যে জমিন অকল দিয়া দিছি তুমি ফসল লাগাও ক্ষেত কৃষি করো আর দুনিয়ার বাজারের মধ্যে ব্যবসা বাণিজ্য হালাল তরিকায় করো, আমি আল্লাহ তোমার ব্যবসা বাণিজ্যর মধ্যে তোমার মেহনতর মধ্যে আমি আল্লাহ তাআলা তোমার রিজিক দিয়া দিছি হৌ সুবহানাল্লাহ। এখন যদি আপনি দুনিয়ার জমিন ফাঁস অক্তর নমাজ ফুরিয়া যদি মুসল্লার মধ্যে বইয়া খান তুই আল্লাহ রিজিক জমিনের মধ্যে দেও, আর যদি তোমার রিজিক খাওয়ার কোনো ব্যবস্থা না থাকে একমাত্র আল্লাহর গায়েব থেকে সাহায্য করার যদি কোনো ব্যবস্থা না পাওয়া যায় তাহলে দুনিয়ার জমিনও কোনো দিন তোমার রিজিক গড়াইতো নাই। ফাঁস অক্তর নমাজ পড়ো কোরআনে করিম তিলাওয়াত করো আর তুমি দিনের মধ্যে ব্যবসা বাণিজ্য করো যে কোনো বিজনেস করো, কোরআনে করিমে একমাত্র হারাম যে গুড়া ব্যবসা অকল আছে বর্তমান বরাকপলি সমাজের মধ্যে এক ব্যবসায় গুর নাম আছে ফ্যান্সি ডিল আছে ড্রাগসর খারবার চলে হ্যাঁ পুরা মোটামুটি বরাক বলেই দেখবি এক তো মুহস্তলদের তুফান লাখান যুব সমাজে এমনভাবে আক্রিয়া দর্শন যে ফ্যান্সি ডিলার ড্রাগসর খারবার যে গুখরাও গোটা যুব সমাজে তছনস করি ফেলার, যুব সমাজে বুঝেই না যে নিজের লাইফ রেখানো নিয়ে কাটাইয়া হাজারো যুব সমাজে এমন এক জিনিস আমার লাইফের ফার্স্ট আমি দেখছি কইবা হুজুর দেখলা কিলা এক বেয়ান্তাতরে ধরছে একদিন পুলিশ পুলিশে তোরার বাদে যাচ্ছি শুয়ে গুহারাই আপনার স্টাপলার পিন দেখলেন ও পিনের মতো মারার পরে দেখলাম ওকে শরীরও মারি দিছে আর পুলিশ সাইডকে মানুষ আরও সাইডকে হুজুর ও তো পুরো বাস দিয়া বাইরাইতে বাইরাইতে কিন্তু ভূতু ভাইল না যে অত বাড়ি তারে দিলাম, মানে ওলা নেশাযুক্ত এক নাজাইস হারাম জিনিস যেগে আপনার লাইফটারে বেন্ড করে ফেলাই দে। তাই এই জিনিসটাকে যুব সমাজের প্রত্যেকজন গার্জেন টকলে বাসাই মূল দূরে হয় ইনশাআল্লাহ। এটা চলে করি জানি না হাইলা খান দিবে তবে চলার পর রাখবে এই বেমারি গো হাজার আসলে। তাই যুব সমাজ নিজের জিন্দেগিরে নিজে সেট করো,
মা বাবার পায়ে চাইও না। মা বাবার দায়িত্ব আছে তোমার বিবাহ দিতা। পঁচিশের ভিতরে যে সময় তুমি বুধভাইবা বালিক হয়ে গেছো গিয়া, যে সময় বুঝবা তুমি খাওয়াইতে পারবা মেহনত রুজি করিয়া, তুমি নিজে তোমার মারে প্রস্তাব দেও, বাবারে প্রস্তাব দেও, যদি নিজে হইতে লজ্জা পাও তোমার বনির জামাই আসইন, তোমার শ্বশার ঘর বড় ভাই আসইন, বাবি আসইন, এরা রেখো, আমার আব্বা রেখো, আমি বড় হয়ে গেছি গিয়া আমার সাথে দিতা। সাজ্জিদুনা মাহমুদ মদানী দামাত বারকাত হুমর হুমে থাইন যে সময় বড় হয়ে গেছেন গিয়া, তান আব্বা জানতে থাইন নিজে প্রস্তাব দিছইন যে গিয়া হইছইন, আব্বা যান আমার সময় হয়ে গেছে গিয়া, আমি সাথে করিয়া করতাম, এখন আমার সময় হয়ে গেছে, আপনি আমার সাথে দিই। সুবহানাল্লাহ কইতালেন এমন কবে আল্লাহ তো বড় এক বুজুর্গ ইকান হইলা কিলা সরম লাগে আসল তুই কেন সুন্নত ইকান হইতরা তাই ইনো আপনি সরম কিতা সময় হয়ে গেছে মা বাবার প্রস্তাব দেন না, যদি যদি আপনি গুণা করেন দিনা করেন এর দায়ী থাকবা নিজের মা আর বাবা, আর সমাজ নাই, আপনার মা আপনার বাবা থাকবা। যদি আপনি সময় মতো বিবাহ না করিয়া মা বাবার প্রস্তাব দেওয়ার পরেও যদি আপনার সাথে না করেন তো এই গুণাহগারের দায়ী আপনার মা আর বাবা। ওই বা জোরে করি কই না আউযুবিল্লাহ। ও তো আল্লাহ তাআলা ফরমান আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমরা তোমরা লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে করিয়া যাও, অর্থাৎ শুধু লজ্জাস্থানের হেফাজত যদি করতে হয় সর্বপ্রথম তোমার চকুর হেফাজত তুমি কর, কারণ তোমার চৌ কেমন এক জিনিস, চৌকি করে আল্লাহ তাহলে ক্যামেরার মতো হেডলাইটের মতো দুনিয়ার জমিনে দিয়া দিস। একজন যুবকে যদি একজন যুবতীর শরীরের মধ্যে তাকায় মুখের মধ্যে তাকায় অটোমেটিকলি নেগেটিভ আর পজিটিভের কানেকশন জাগি যায়, কৌটিক কিনা তাই শুধু ইন পুরুষরা ইকান হইসেন না, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নারী জাতির ইকান হারানি হইছে বহু বছর দেওয়া হইছে যে তুমি নারী জাতীয় তোমার লজ্জাস্থানের হেফাজত করো, তুমি নারী জাতীয় তোমার চকুর হেফাজত করো। আই নারী জাতি এত বেহায়া বেরেল্লাপনা অবস্থায় নারী জাতি ফাওয়া যায় রাস্তাঘাটে হাটে মাঠে, সতীর নিকাশ আইলেও ফাওয়া যায়, ফার্স্ট জানুয়ারি আইলেও ফাওয়া যায়, খালী পূজা আইলেও ফাওয়া যায়, লক্ষ্মী পূজা আইলেও ফাওয়া যায়, আপনার দুর্গা পূজা আইলেও ফাওয়া যায়। এই ভাইবা কত মুসলমান ফেসবুক আপনি মুসলমানের বাচ্চায় আরে ক মুসলমান রে হ্যাপি দেওয়ালি হইয়া স্ট্যাটাস দের, আমি অধিকার করিয়া রবা তোর এই স্ট্যাটাস ইগু দেবার অধিকার কোন বিধানে দিয়া দিল? তুই তো একজন মুসলমানে খালি পূজা দুর্গা পূজার গিয়া তুই তো প্রসাদ খাওয়া তোর লাগে হারা, দারুল উলুম দেওবন্দ ওই ফতোয়া অধিকার করা হয়েছিল বলে হুজুর যে আপনারা শুনছে সঈদ আহমদ পালনপুরি নব্বর আল্লাহ মারকাদাহুরে জিকার করা হয়েছিল যে কোনো মুসলমানে কোনো মুসলমানের পূজার প্রসাদ খাইতে পারবো নি বা তারে আপনার শুভেচ্ছা জানাইতে পারবো নি পূজা সম্বন্ধে, দুর্গা পূজা হোক খালি পূজা হোক যে কোনো পূজা হোক, জবাব আইসে না, কারণ এই পূজার মধ্যে যেহেতু শিরকি ঢুকাইলাছে তাই তুমি শিরকিরে আপনার সমালোচনা যদি আপনি হ্যাপি দেওয়ালি বা হ্যাপি দুর্গা পূজা হইয়া কংগ্রেচুলেশন হইয়া যদি যে কোনো জিনিস আপনি তারে জানায় ওয়েলকাম জানাই তো একটা শিরকির মধ্যে ফুরি যায়, সুরে করি হোক কেন আউযুবিল্লাহ। তাই যুব সমাজ যারা আসো জানি না কী কারবার তোমার জানার চলে, তবে আইস থেকে আমরা ও আদা করি তারার ধর্ম তারার পালন করুক আমার শৈল দলিত না, বস আমি তারার এই কেন বাহ বা দেওয়ার কথা নেই, কারণ বাহ বা দেওয়ার মতলব ইয়ে থাকলো তুমি তারা সাপোর্ট করো, আর সাপোর্ট করলে তোমার ইমান শিরকর মধ্যে ঢুকে যায়। মাত পূজা গেছে নি ভাই, মাত পূজা যার তো ইনশাআল্লাহ প্রত্যেকজন মানুষে এই জিনিসটা কি নিজরে বাসাই। নম্বর দুই, তারা যেভাবে আমরারে এটাক করে জয় শ্রীরাম কই আমরারে কথা না কইলে মারামারি করে আমরা জীবনেও তারারে, একজন মুসলমানে কোনোদিন তারারে না রে তাকবীর আল্লাহু আকবার যদি কয় না তারার অত্যাচার করতাম না, বা তারার ধর্মরেও এটাক করিয়া কোনো পোস্ট আমরা করতাম না, রাজি আছে ইনশাআল্লাহ। তারা তারার ধর্ম পালন করে, আমার ইসলামে তো এখান শিক্ষা দেয় নাই, আমার ধর্মে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান তো আমার শিখাইয়া যায় নাই যে তুমি অন্য ধর্মের এটাক করো কটাক্ষ করো ইলা তো কোনো কিচ্ছু হইয়া যায় নাই, তার ধর্ম পালন করে দুমদাম করতে দেই আমার কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ ওই জায়গাতে আমি সজাগ থাকতে লাগবো, আমার কোরআন আমার আল্লাহ আমার নবী নিয়া যদি কেউ কটাক্ষ করে এর বিরোধিতা আমরা মজবুত আকারে ফর্মুলা দিয়ে আছি ইনশাআল্লাহ। এখন আই ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আমরা লজ্জাস্থানের হেফাজত কীভাবে করতাম? নম্বর ওয়ান পয়েন্ট আমি দিছি, আমরা সময় মতো নিজের আওলাদের বিবাহ দিতাম, ছেলে হোক অথবা মেয়ে হোক। ছেলে যদি বালিক হয়ে যায় তার বিবাহ দেওয়াইতাম, মেয়ে যদি বালিক হয়ে যায় তাইরে বিবাহ দেওয়াইতাম। এখন আমার বোনিন তোর বিবাহ দিতে কত সদমাপ, এই যে বর্তমান পরিস্থিতি যে যদি কোনো মেয়ের বিবাহর প্রস্তাব আয় তে বাঙ্গানি মনে হয় আপনার লালা বাজারটা কি লইয়া এই জায়গায় কেন নাম কিতা পড়ছে, রাজ্যেশ্বরপুর পর্যন্ত মনে হয় দশটায় বাঙ্গানি দেনি ফুরি গুর দেন না, কেনে দেন ভাই দিকার করিয়া নামে একটা মেয়ে যদি এখানে খারাপ হয়ে যায়
ঠিক আছে, মানে একজন নারীরে যদি আপনি, একজন নারী আমি এখানে খুঁজছি একদম নাখাস্তা খারাপ, তাইরে যদি 18 বছর পরে, সরকারি আইন তো 18 বছর না, 18 বছর পরেও আমি খুঁজি 60 দেখুয়া বা 20 বছরও দেখুয়া 25 বছরও দেখুয়া এখানে খারাপ হয়ে যায়, যদি ওগুলো একজনে বিবাহের প্রস্তাব দেয় ওগু যদি আমার গাউটা কি যায় গিয়া তো আমার গাউখান গুণাহ থাকি বাঁচিব না, মাতই এখানে নিজের বিবেক দিয়া মাতইন, খালি আমার মাথার উপরে জুসে হুঁশারাইল, নিজের বিবেক দিয়া মাতইন। একটা ছেলে যদি দিনা করে নারী জাতির খেলা, নারী জাতির লইয়া খেলাধুলা করে, নারীর ইজ্জত লইয়া টানাটুনি করে, ওগুর যদি বিবাহ প্রস্তাব আয়, কোনো নারী বিবাহ করার পরে যদি বুধ ভাই নি ছেলেটা এক গুণা সারি দিব, তাহলে আপনার গাঁর ফায়দা হইল না লস হইল? জবাব দিন, ফায়দা হইল না ক্ষতি হইল? তাহলে আজ থাকি কোনো মুসলমানে, কোনো মুসলমান বনির, কোনো মুসলমান ভাই বিবাহর নাম আইলে গিয়ে আমরা বাঙ্গানি দিতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। সংক্ষিপ্তবাদ করি, আর বিস্তারিত করার সময় নাই, শুধু সংক্ষিপ্তভাবে বুঝে এই বেমারিগুলো আমরা এলাকাতে আছে না, ও আর মাতুই না কেন আছে, প্রত্যেক জায়গাতে আছে, এখানে আমার এলাকাতেও আছে, যে বিয়ার মাত আই গেলে ওয়ার খাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গতবার আমি কইছিলাম মুদার বোন এক মাদ্রাসাত, যে বেটায় যদি শুনে যে আপনার কোনো খান্তায় বিবাহর প্রস্তাব আইসে, তো দেখবায় আপনি জিকার করবো আমার ওসাদির আসসালাম আলাইকুম সাদি বালা আসুন ইয়া আল্লাহ, আপনি তো নয়াই ভাই খান্তা কি বলে নাও ভাই থেকে আইসলাম, অমুকর ফুড়িয়কু বিয়ার প্রস্তাব দে বাল্লা গিয়া, ও বালা খইয়া খইয়া তোমার দাঁড়ো বইয়া বিড়ি খাইব, সিগারেটও আগুন তোরাই তোরাই লালা বাজার নিব, নিয়া গফ করিয়া মিষ্টি উষ্টি খাইয়া জিকার করবো, খানো আইসলে বলে অমুকর, বলে ইয়াল্লা অমুকর ফুড়ি আইসলে ফুড়ি গুতো বড় বালা, কিন্তু ওদেমতে কিন্তু হইছে ঠাটা ফোড্ডায় ই ভাই সব লোক সারই না না কইলাও তুমি কিন্তু কিতা, ও লালা বাজার সবটা কি দামি হোটেল হারাইব, হারাইয়া মিষ্টি খাওয়াইব, খাবাইয়া কইব ভাই সাহ, কিন্তু হইল ফুড়ি গুতো এক ঠেঙ্গে খান বাট্টি, ও আচ্ছা কোসেন বরুয়া বাসটা আসতে হারাইল না সুলিয়া হারাইল, ও চিন্তাটা করেন আপনি, ও যে কিন্তু যেমতে কইছে তাই না লোক সারস না, তাই এই জাতর বাইসা বখলর কারণে, এই জাতর মানুষের কারণে আজ হাজারো নারী জাতির সমাজও বিবাহ হর না, হাজারো পুরুষ জাতির বিবাহ হর না এই কারণে, তাই প্রত্যেকজন মানুষে আমরা আজ থাকি ওয়াদাবদ্ধ আল্লাহর জন্য তোর টুকরা খানো, যে কোনো মানুষের বিবাহ প্রস্তাব আইলে আমরা বাঙ্গানি নামক শব্দটা মুখ থাকি বার করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। তখন সমাজও কি তৈব নবীজিয়ে ফরমাই, একজন যুবক একজন যুবতীর যদি 18 বছর পরেও যদি আপনি বিবাহ দেন, কারণ সরকারের নিয়ম আপনার মানা দরকার, সুপ্রিম কোর্ট আইন অনুযায়ী 18 বছর পরে একজন মেয়েরে আপনি বিবাহ দিতা, যদি একজন মেয়ে বাজারি হয়, খাসলত যদি খারাপ হয়, বেফর্দা হয়, পেহায় হয়, যদি 20 বছরও যদি বিবাহ প্রস্তাব আয়, তুমি গাঁর দায়িত্ব ইয়া থাকলো ওই মেয়ের তত্ত্বাবধান নিয়া, তোমার যতটুকু ক্যাপাসিটি আছে এর ভিতরে তুমি নিয়া যখন ওই মেয়েটার বিবাহের মধ্যে দিবায়, ওই এলাকার মধ্যে হাজারো যুবকে গুণাত্তা কি বাঁচিব সৌঠিক কিনা। দ্বিতীয় নম্বরে নবীজিয়ে ফরমাইন, কোনো পুরুষের যদি সময় মতো বিবাহ হয়ে যায়, ওই যুবকের জিন্দেগিতে কোনো দিন দিনা করতো নাই, কোনো নারীর দিকে নারী জাতির দিকে অবহিত তাকাইতো নাই, কারণ সময় মতো যদি কোনো যুবকে বিবাহ করিলায় 25 বছর পর্যন্ত নবীজিয়ে 25 বছর বিবাহের জন্য খরচ হইন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় যে সময় 25 বছরের যুবক ছিলা, গোটা পৃথিবীর মানুষ জাতি ইতিহাসও জানে আমার নবীজির মতো সুন্দর, আমার নবীজির মতো চেহারাওয়ালা পৃথিবীর কোনো দ্বিতীয় কোনো মানুষ আসলা না, হো সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাই, আমার নবীজি এত সুন্দর আসলে, একদিন মাগরিবের নামাজ পড়ি আমি নবীজির একটা জুব্বা সেলাই করাত লাগছে হাতর সুই দিয়া, হঠাৎ আমার হাত তাকিয়া যখন ওই সুইটা পড়ে গেল, আমার ঘরের মধ্যে কোনো বাল্ব নাই, কারেন্টের কোনো ব্যবস্থা নাই, আলো নাই, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়িয়া যখন হুজরা মুবারকের মধ্যে ঢুকলা, নবীজির হাতের আলো দিয়া আমি ওই সুই গুতা ফাইলাম, হো সুবহানাল্লাহ। কারণ নবীজির হাতের মধ্যে এত নূর, চেহারার মধ্যে এত নূর ছিল, যেই দিকে নবীজি হাঁটিয়া যাইতা গোটা পৃথিবীর মখলুকাতে নবীজির দিকে তাকাইত। সিরতে খাতিমুল আম্বিয়ার মধ্যে দেখলাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কাতুল মুকাররমা থেকে শাম দেশে হিজরত গেলা, তান সাসা আবু তালিব লগে যখন গেলা, যাইতে সময় রাস্তা দিয়া যখন নবীজি যাইতা, মেঘর সাগা সাখা একটা মাথার উফরে উফরে দিয়া, অর্থাৎ নবীজির ছায়া দিয়া দিয়া নবীজির লগে শাম দেশ পর্যন্ত গেল, হো সুবহানাল্লাহ। সামান্য আপনার কয়েক দেশ যাওয়ার পরে মধ্যবর্তী এক জায়গার মধ্যে
আপনার একটা ফাদ্রি বুহার রাহিব হয়ে একটা ফাদ্রিরে ফাইলা ফাওয়ার লগে লগে জিকার খোলা ইন খে আবু তালিব রে সম্বোধন করিয়া কইলা খোসান বাইরে এই ছোট বাচ্চাটা তোমার খে লাগে উনি লগে সঙ্গে সঙ্গে জবাব দিলা ইনি হয়ে হয়ে থাকলেন আমার ভাতিজা বুহার রাহিব হইয়া থাকলো হেফাজত করিয়া লইয়া যাইও কারণ ইনি এমন একজন মানুষ গোটা পৃথিবীর মানুষ জাতির সিনেরা ইনি থাকলা আখরি জবানার খাতামুন নবীন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কও সুবহানাল্লাহ কানে এত পাওয়ার আসলো চেহারার মধ্যে এত আলো আসলো ও নবী যে ২৫ বছর বয়স যারে শাদি করছেন এই দুই বিবাহিতা আসলা না অবিবাহিতা আসলা মাতো না খেনে বিবাহিতা আসলা ও হুজুর আসেন এটা বানাইল কোনো গফ নাই নবী যে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদি করছেন এই নিয়া তাখলা দুই বিবাহিতা স্ত্রী জুড়ে হইন সুবহানাল্লাহ উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন নবী জিরা আপনার শাদি করলা গোটা আরবর আপনার বড় বড় নামি দানি ধনী ব্যক্তি হলে সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হল খাদিজাতুল কুবরা ওই যে একজন মক্কা নগরী একজন পাগল নাউযুবিল্লাহ একজন গরিব ব্যক্তিরে তুমি শাদি করলা তোমার কি স্ট্যাটাসের মধ্যে ধরলো না তোমার কি ইজ্জতের মধ্যে ধরলো না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা আমি যেই ব্যক্তিরে শাদি করলাম ওনার মতো আখলাকওয়ালা ওনার মতো আদর্শবান ব্যক্তিত্ববালা গোটা পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় কোনো পুরুষ নাই কও সুবহানাল্লাহ সারা কমেন্টস করছে খারাপ খারাপ দিয়ে তো বৃদ্ধ মানুষ হইয়া তুমি দুই বিবাহিত হইয়া পাগল বেটারে তুমি শাদি করলায় তোমার কি লজ্জা লাগলো না হযরতে খাদিজাতুল কুবরা জবাব দেবার লাগিয়া যে সময় জবাব দিতা বুধ ফাইলা দাওয়াত করছেন দাওয়াত করিয়া সারারে তান গড় আনছেন দাওয়াত খাওয়াইবার আগে গফ তুরা আমরা করি নানি ও গফর আগে কইলা আমার ইচ্ছা যে আমি আপনারা কেন দাওয়াত দিয়েছি আপনারা কেউ জানেন নি পুরে না ওই একজনে প্রশ্ন করলা এর মধ্যে নবীজির চাচা আবু জেহেল আসলা তাই প্রশ্ন করলা হইন চাই আপনি কেন আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন দাওয়াত দিয়েছেন হযরতে খাদিজাতুল কুবরা কইলা আমি যে মানুষরে শাদি করছি একটা খাম বালা করলাম না খারাপ করলাম সারা মানুষে জবাব দিছেন খারাপ করছেন বুড়ে কিলা বুড়ে আপনি আরবের মধ্যে এত ধনী এক মানুষ ব্যক্তিত্ববালা একজন মহিলা এত সম্পদশালী একজন মহিলা একজন গরিব যার কাফড় একটার উপরে দুইটা নাই তারে আপনি শাদি করলা এটা তো আপনার স্ট্যাটাস এবং আমরারও তো কিছু স্ট্যাটাসও দড়ি লাগছে আমরা কিছু বাইসা বকলে আসি নানি কোটিপতি মানসে ঠেলাওয়ালার লগে রিক্সাওয়ালার ফুয়ার লগে যদি আমার ফুরির প্রেমে আবদ্ধ হয়ে যায় ইনফরে বিয়া দিতে তার স্ট্যাটাসও দড়ি লাই আসইন নানি এরা কিছু মুসত্তর হল আর মাথই না খেনে যে সময় মুসদ্দ রকলর স্ট্যাটাসের মধ্যে যদি বুধফাইন দড়ি লাগায় তাহলে যে সময় তোমার ফুয়ায় আর ফুরির মধ্যে যে নেগেটিভ আর পজিটিভ সম্পর্কটা লাগে এই সময় আপনি মুসদ্দর সব স্ট্যাটাস লইয়া খানো আসলায় তাই প্রত্যেকজন মানুষে আমরা স্ট্যাটাসের দিকে তাই চাইতাম না ভালোবাসা যে শব্দ এগুলো আমরা সমাজে প্রচলিত আছে এই ভালোবাসা জিনিসটা পবিত্র কিন্তু আমরা খাসলতে খারাপ বানাইছি কারণ শরীয়তে কর আপনি আপনার মারে ভালোবাসো আপনার বাবারে ভালোবাসো বাইরে ভালোবাসো পয়েন্টে ভালোবাসো অর্থাৎ এমন মধুর সম্পর্ক তোমার বাল লগে লাগাও মার লগে লাগাও বাবার লগে মহাব্বতর সম্পর্ক লাগাও কিয়ামত পর্যন্ত মা বাবা ছেলে আর ভাই বোন একসাথে যেন জন্নত যাইতে পারো কও সুবহানাল্লাহ তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় এখানে আপনার এই প্রশ্নখান করলা যখন সারার মাত্রাকে বিরোধী আনসার হলাইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হে রাজ্যস্বরূপের মুসলমান খান কুলিয়া শুনো যারা গরিবর লগে একজন ইমাম সাহেবর লগে মাদ্রাসার হাফিজ সাহেবর লগে নিজের মেয়ের বিবাহ দিতে লজ্জা পাও একজন টেলাওয়ালা রিক্সাওয়ালা ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিতে তুমি লজ্জা পাও একটা বার হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আনসার
কাবার দিকে তাকাও, হযরতে খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখান খাগো জানি বাহির করিয়া কইলা, হে মক্কা নগরীর ধনী ধনী ব্যক্তিত্ব হল, আমি খাদিয়াতুল কুবরা কইয়ার তোমাদের সম্পূর্ণ সাক্ষী রাখিয়া কইয়া, আমার জীবনে যত সম্পত্তি হল আছে, আমার যত দনর বান্ডার হল আছে, যত বকরি আছে, যত দুম্বা হল আছে, আমি খাদিজা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই মুহূর্ত সারা হাদিয়া দিলাইলাম খৌ সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরায় লেকিয়া নবীদের হাত দুবার কোন মধ্যে যখন খাগো যখন সমজাইলা, আবার হযরতে খাদিজাতুল কুবরা সমস্ত আরবর ধনী মানসরে যারা তান গরর মধ্যে দাওয়াত খাওয়াত গেছলা জিকার করলার বাপাইয়ান হোসাইন, এখন আমি খাদিজাতুল কুবরা এই মুহূর্ত ধনী না গরিব মানুষ এখন চাই সারা কইলে, এখন তো আপনি গরিব, আপনার লাখান গরিব পৃথিবী তার খেও নাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে কইলা, ও আরবর ব্যক্তিত্ব হল ধনী ধনী স্ট্যাটাস ওয়ালা মানুষরে আমি কইয়ার, আমি এই মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে গরিব একজন মহিলা, আমার কাছে কোনো সম্পদ নাই, আমার কাছে কোনো ধন নাই, আমি খাদিজা একজন গরিব মানুষ হইয়া পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি, সবচাইতে ধনওয়ালা মানুষ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শাদি করলাম কও সুবহানাল্লাহ। তো আমরা ওলা নিজের ছেলেরে নিজের মেয়েরে বিবাহ দিতে স্ট্যাটাস সর্বায় চাইতাম না, দেখতাম ওই ছেলেটা মানুষ না অমানুষ। প্রায় আমি হইয়া তাকি হাজারো ফ্যামিলির দেখা যায় স্ত্রী জেজমালর জেজমালর কথা আমার হুজুরে মাতিছে না, আমি শুনছি জেজমালর অত্যাচারের কারণে বহু নারী জাতি আত্মহত্যা করে, জুড়ে কোন ঠিক কিনা, বহুত নারী জাতি আত্মহত্যা করে, বহুত ছেলে অকলে আত্মহত্যা করে, বহুত বাপ অকলে পেরেশানি হইয়া আত্মহত্যা করে, দূরে কোন ঠিক কিনা। তাই এই জেজমালর বা সাইয়া স্ট্যাটাসর বা সাইয়া ওই ছেলেটা কুটিপতি চাকরিজীবী সম্পদশালী, এদিকে তাকাইয়া তোমার মেয়েরে বিবাহ দিও না, তোমার মেয়েরে বিবাহ দিও ওই ছেলের লোকে যে ছেলে মানুষ, যেকে ফাঁসক্তর নমাজ পড়ে আগে জিকার করিও ওই রাজ্য সুফুর এলাকাতে ইয়ালা টাউন আইয়া মুফতি সাহেব মুহদ্দিস সাহেব কইনছেন সাসা দিয়ে অমুকর ফুয়াগু মানুষ না মানুষ, তারপরে আপনার মেয়েরে বিবাহ দিবা ইনশাআল্লাহ তাআলা, আপনার মেয়ে জীবনে কোনোদিন জেজমালর কুটাই গড় ভাইত না, দূরে কোন ঠিক কিনা। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তোমার ছেলে আর মেয়ের যদি লজ্জাস্থানের হেফাজত তুমি করাইতে চাও, তোমার মেয়ে আর ছেলের যদি দিনা বেবিচার তাকে যদি তুমি বাঁচাইতে চাও, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমান, সময় মতো তোমার ছেলে আর মেয়েরে তুমি বিবাহ জমিনও দিয়ে দাও, আর তোমার ছেলেরে প্রথম নম্বর যখন জন্ম লইব ওই ছেলে আর সন্তানরে জন্ম তাকি লইয়া বালি হওয়ার আগ পর্যন্ত তোমার ছেলেরে কোরআন শিক্ষা জমিনের মধ্যে দাও, কোরআনের নূর তার দিল এখন নূরওয়ালা বানাও, তোমার মেয়েরে জমিনের মধ্যে ফর্দাওয়ালা বানাও, তোমার ছেলেরাও জমিনের মধ্যে ফর্দাওয়ালা বানাও, কারণ ফর্দা শুধু ছেলেদের জন্য মেয়েদের জন্য আসে নাই, পৃথিবীর মেয়েদের জন্য যেমন ফর্দার বিধান দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে ছেলেদেরকেও ফর্দার বিধান দেওয়া হয়েছে কৌটি কিনা। কারণ তুমি যে সময় লালা বাজারও যাও, মনাসরা বাজারও যাও, হাইলাহান্দি টাউনও যাও, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চৌকর হেফাজত তুমি এমন ভাবে করিয়া যাও, আড়াইয়াতর ভিতরে তোমার চৌকরে তুমি রাখো, দিয়ান দৃষ্টি রাখো, অর্থাৎ এমন ভাবে রাস্তা বাই তুমি হাঁটিয়া যাও, এমন ভাবে গাড়ির মধ্যে তুমি বসে থাকো, কোনো বেফর্দা নারী হোক আর বা ফর্দাওয়ালা নারী হোক তোমার চকুর মধ্যে যেন কোনোদিন বাসিয়া না উঠে কৌটি কিনা। এইভাবে হইতো আটা যে আড়াইয়াতর ভিতরে আপনার আমার হাঁটা হইত, রাজি আছি তো, প্রত্যেকজন যুব সমাজে আড়াইয়াতর ভিতরে আটইন, চৌক করে আড়াইয়াতর ভিতরে রাখইন, এমনভাবে রাস্তা বা আটইন যাতে এক নারী গু যদি উলঙ্গ হয়ে যায় আমার চকুর দৃষ্টির ভিতরে ফর্তর, তখন আপনি কামিয়াবি ফাইবা, দিন দেখি ওখানে সাকসেসফুল ফাইবা। তিন নম্বরে আমার রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে তুমি এমনভাবে নামাজ পড়ো, অর্থাৎ ফাসক্তর নমাজ তুমি এমনভাবে আদায় করিয়া যাও,
এই সূরার মধ্যে নামাজের গুরুত্ব কোন কারণে দেওয়া হইল? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি রাওয়ায়াত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের ময়দানে সমস্ত আমলের দিক দিয়া মানুষ জাতির সর্বপ্রথম নামাজের হিসাব লইব। কও সুবহানাল্লাহ, ফা ইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু, কোন মানুষের নামাজের আমল ওখান যদি পরিপূর্ণরূপে দেওয়া হয়, কোন মানুষের আমল ওখান নামাজের হিসাব ওখান যদি সঠিকভাবে কোন মানুষে পেশ করতে পারে, কারণ কিয়ামতের ময়দানে শুধু ফরজ নামাজ দিয়া যাওয়া সম্ভব হইত না। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু ফরমায়, কিয়ামতের ময়দানে কোন মানুষে আমল করিয়া জান্নাত যাওয়া সম্ভব হইত না, একমাত্র আল্লাহর দয়ার মায়া ছাড়া। ঠিক কিনা? হযরতে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তান কিতাবের মধ্যে ফরমায়, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা মায়ার দয়া করিয়া কইন, হে হুসাইন আহমদ, তোমারে আমি আল্লাহ তাআলার দয়ার মায়া দিয়া তোমারে জান্নাত দিলাম, অর্থাৎ জান্নাত না দিয়াও যদি কইন তোমারে মাফ করিয়া দিলাম, আমি হুসাইন আহমদ মাদানীর এটা কি বড় হওয়ার কিছু হইতে পারে না? কও সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষে আমলের দিক দিয়া তাকায়, ভোরে আল্লাহ ফাসক তোর নামাজ পড়লাম, রোজা রাখলাম, সৈদাও তো তোমার কুদরতর কদম দিলাম রে দয়াল, হর সবাই এখানে কোরআনে করিম তিলাওয়াত করলাম, আবার আমলের বিনিময়ে তোমারে খুঁয়ার আমার কিয়ামতের ময়দানে জান্নাত খান্তা দান করো, আল্লাহর জাতর কসম খাইয়া খুঁয়ার এই হিসাব খান্তা যদি কোনো বন্দায় আল্লাহর সামনা খানো দিলায়, ওই মানুষ আমল লইয়া কোনো দিন জান্নাত যাইতে পারত না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের ময়দানে বনি ইসরাঈলের একজন ব্যক্তিকে সওয়াল করবা, আল্লাহ যে সময় কইবা, ও আমার বান্দা, আমার দয়ার মায়া দিয়া আমার রহমত দিয়া তোমার খিয়ার তুমি জান্নাতের মধ্যে যাও, ওই সময় এখন ওই বনি ইসরাঈলের ব্যক্তিকে আল্লাহর সামনে খান মাথা নত করিয়া কইবা, গো আল্লাহ, আশি তাকি বিরাশি বছর একশত বছর দিন দেখিরে দয়াল, তোমার কুদরতের মধ্যে রুকুয়া সিজদা দিলাম, তোমার কালাম তিলাওয়াত করলাম, হর সবাই এখানে তৌবা ইস্তেগফার করলাম, তসবিহ তাহলিল করলাম রে দয়াল, এর বিনিময়ে আপনি আমার এই জান্নাত দান করো। কউ নাউযু বিল্লাহ। এই কথা এখানে শোনার লগে লগে আল্লাহ কিছু গুছা করে লইবা, সঙ্গে সঙ্গে আল্লাহ তার কুয়েশন করবা, আমার বান্দা, তুমি কি তোমার ইবাদতের বিনিময়ে তুমি জান্নাত যাইতে চাও? আল্লাহর বান্দায় লগে লগে হা বুদক আনসার দিব, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবে জিব্রাইল, যা ওই নাফরমানের জিন্দেগির মধ্যে যত রোজা আছে তিলাওয়াত আছে তা কিছু নেক আমল ফল আছে, সমস্ত আমল খানা নেক ফাল্লার মধ্যে তুলো, আর ওই বান্দার ডাইনর চৌকো খান একটা ফাল্লার মধ্যে তুলো, সঙ্গে সঙ্গে দেখা যাইব আল্লাহর নাফরমানের যে চৌকটা ডাই ফাল্লার মধ্যে তোলা হয়েছিল ওই চৌকর ফাল্লা একটা বাড়ি হয়ে দিব। কও সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইল দেখবে, যাও ওই জাহান্নাম তাকে বেড়ি আনো, খড় মানো, আর নাফরমানটে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামের মধ্যে লইয়া যাও, সঙ্গে সঙ্গে যে সময় জিব্রাইলে বেড়ি লাগাইবা ও সময় এখানে আল্লাহর রহমতে জুস মারিয়া কইব, হে জিব্রাইল সামান্য দম দাও, আমার বন্দায় সারাটা দিন দেখি আবার ইবাদত করছে, আবার কুদরতর কদম রুকুয়া সিজদা করছে, আমি আল্লাহ চাই না যে বন্দায় তার সম্মানিত কপাল আর সম্মানিত নাক দিয়ে আমি আল্লাহর সুবহান রব্বিয়াল আলা হইছে, যে বন্দায় রুকুর মধ্যে সুবহান রব্বিয়াল আজিম হইয়া ডাক দিছে, যে বন্দায় রুকুটা কি খারা হইতে সামি আল্লাহু লিমান হামিদা হইছে, ওই বন্দারে আমি আল্লাহ চাই না দুজখর মধ্যে দিতাম। কও সুবহানাল্লাহ। ও আল্লাহ লগে লগে এমন এক নরম সুরে বন্দারে কইবা, ও আমার বান্দা, তুমি ওখান আমার সামনে স্বীকার করিলা, বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে গিয়া, আমার ভুল হয়ে গেছে গিয়া, আমার আপনার দয়া আপনার মেহরবানি আপনার রহমত ছাড়া আমি আল্লাহ আমি বান্দা কোনো দিন জান্নাত যাইতে পারতাম না, ও কথা ওখান আমার কইলা, জোরে করে কই সুবহানাল্লাহ। কেমন আল্লাহ আপনি চিন্তা করেন, একজন বান্দা এত বড় কথা খোয়ার পরেও এত বড় অন্যায় করার পরেও আল্লাহ তার রহমতর দিল তাকিয়া রহমত দি জুস মারি ওখান কর বান্দা, ওখান তা খো আমারে যে আমার ভুল হয়ে গেছে গিয়া, জোরে করে কই সুবহানাল্লাহ। বন্দা যে সময় কথা ওখান
আল্লাহর সামনে কেন মাথা নত করিয়া কইব গো আল্লাহ আমি গুনাহগার গুলামে তোমারে খয়ার আমার জীবনের ইবাদত লইয়া কোনোদিন আমি জান্নাতে যাইতে পারতাম না একমাত্র আপনার দয়ার মায়া ছাড়া ওই কথা খান যখন বন্দায় তার মুখ দিয়ে উচ্চারণ করব আবার আল্লাহ তাআলা মুসকি হাসি দিয়া কইবারে বন্দা এই তো তুমি লাইন আইছো সঙ্গে সঙ্গে জিব্রাইল দেখ কইব জিব্রাইল যাও আমার বন্দায় বুধ পাইছে না বুঝে এমন বড় কথা কইছে আমি আল্লাহ আবার বন্দারে মাফ করিয়া দিলাম আবার বন্দার লাগি জান্নাতুল ফেরদৌস খান খুলিয়া দেও আর স সম্মানে আমার বন্দারে জান্নাত ঢুকাইয়া দেও হো সুবহানাল্লাহ তাই কিয়ামতের ময়দানে আউয়াল উমা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি আস-সালা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে অর্থাৎ তোমার জিন্দেগীর নামাজ খান কতটুকু গ্রহণযোগ্য হয়েছে নামাজ পড়িয়াও যদি চুরি করো নামাজ পড়িয়াও যদি পর নিন্দা জমিনের মধ্যে করো নামাজ আদায় করিয়াও যদি ফরার গীবত গাও নামাজ পড়িয়াও যদি জমিনের মধ্যে তুমি মানুষের গিল্লা গাও নামাজ পড়িয়াও যদি ফরার হক ডাবিয়া খাও মনে করিয়া জীবনে কোনোদিন তোমার নামাজ কবুল হয় না কোন মানুষে নমাজ ফরিয়া যদি জমিনের মধ্যে গুনাহ করিলায় কোন মানুষে নমাজ ফরিয়া যদি চুরি করিলায় কোন মানুষে নমাজ ফরিয়া যদি শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ করিলায় একটা বার হোসাইন গো নবী সেই নবী সেই উম্মতের নমাজ কি নমাজ হয়েছে আবার নবীর জবাব দিলাই গুরু নমাজ কোনোদিন নামাজ হয় নাই কৌ নাউযু বিল্লাহ কুরআনে করিমের 21 নম্বর ফারার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার হে দুনিয়ার উম্মত হল নমাজ তোমরা এমন ভাবে আদায় করো নমাজ যদি নমাজের মতো কোনো মানুষে নমাজ আদায় করি এই মানুষের শরীয়ত বিরোধী কোনোদিন কোনো গুণা করত না এ কৌ সুবহানাল্লাহ এখন আপনি নমাজ ফরিয়াও তো জমিন আইল টেলিথরা নমাজ ফরিয়াও তো আর এক কোনো সুপারি বাগান থাকি সুপারি আন্ত্রা নমাজ ফরিয়াও তো বৈধ ফনমাতিতরা নমাজ ফরিয়াও তো আপনি দিনা বিবিসার খতরা তাহলে কি আপনার নামাজ নামাজ হয়েছে আরে বাবা নিজের আমলের সংশোধন নাই আর ফরের আমল লইয়া তোমার টানাটানি প্রথমে নিজের আমল সংশোধন করেন তারপর অন্যর বিষয়ে নিয়ে সমালোচনা কর পেটা কষ্ট মূল নাই কর আর ফুবেদি ধোয়া আমার মূল জায়গাত নাই আমল আর আমি অন্যজনটা গিয়া নমাজের দাওয়াত দিই একজন মানুষের চুরি করলেও তারে নমাজ আসতে তারে বাধা দিও না আজ এমন সমাজ এখানে আমরা বাস করিয়া কোনো মানুষে মদ খাইয়া মসজিদ আইলে বাইরিয়া বার করে দিলাই কোনো মানুষে আপনার ড্রাগস ব্যবহার করিয়া পাগল অবস্থায় যদি মসজিদ আয় তারে আমরা বার করিয়া দেয় কিন্তু যে মানুষে সুদ খাইয়া মসজিদ আয় করে কি একদিন বাহির করে দেওয়া হয়েছে জবাব দেই নাই কারণ কি জানেন আজকালকের মসজিদ ও মাদ্রাসার 100-95% কমিটি পাওয়া যায় বেনামাজি ওখান 100-95% কমিটি পাওয়া যায় সুদকুর মদকুর জিনাকুর গুণ ইগুন তোর খাওয়ানে সমাজ ইমাম আকলের কোনো দাম থাকে না ইগুন তোর খাওয়ানে ইমাম আকলে মিম্বর উবাই হক মাত মাতিতে পারেন না কোনো ইমামে যদি মিম্বর উবাই হক মাত মাত হইন ও শুক্রবারও তার নির্দেশ শেষ হয়ে গেছে ওলা চলের না সমাজ তাই প্রত্যেকজন মানুষে প্রথমে পয়লা নিজে সংশোধন হইন মসজিদ মাদ্রাসার কমিটি বানাইতে আল্লাহ ওয়ালা বানাই তাহলে গিয়ে মেসাবর লগে গাঁর মানুষের লগে ব্যবহার করতে বুঝবো গিয়ে যে এই মানুষে কিলা ব্যবহার করতো আই যে আমরা কুসা করি না জানি মিকান্ত এক হামসায়া তো প্রত্যেকটা হামসায়া দেখবা গরিব মানুষ যারা ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এরার বেতন কিলিয়া আর যে গুর মুসা তাও বেশ দেয় এগুর বেতন দেখবা এক বছর আট খাই এখানে সমর্থন আসুন নি দেখে মুসদ্দরি বেশি করে এগুর দেখবা তিন মাসের বেতন ব্লক করিয়া থা আর যেইন আমল ফাঁসক তোর নমাজ ফরেন গরিব খাইতে ভাতরাও না ই বেটা ডোরাইয়া অনি মেসাওয়ার বেতন আগে কিলিয়া আমার হুজুরের আব্বা আমি দেখছি বা দুই দিন না তিন দিন ধান খাস ক্লাসও বইছি কইতে পারবা এক জিন্দগি খাটিয়ে গেছেন বর্তমান তাই নো আসেন যে আমরা যে বরাক বলি তো আসাম বলি আমি দেখছি আমরা মসজিদের কমিটি বানাইতে কিছু পয়সাওয়ালা বানাই ইগে নামাজ পড়ে কিনাই দিকে আমরা তাকাই না তাই আমার ইনো মুরব্বী সাহেব হল সব দিকের আমলি আলহামদুলিল্লাহ কারণ আপনারা তবলিখ যাইন মনে হয় না যাইননি সারা তবলিখ হয় তবলিখ যাইও
তবলিগ বিরোধী কুচ্ছু মাত্রিও না, তবলিগ যাইও, তবলিগ গেলে মানুষ সংশোধন হয়, এক রাস্তাও সংশোধনী। কারণ আপনি আমি মাদ্রাসাতে এখনও ক্লাসও ঢুকি, আমার এখন ক্লাসও লইতেও পারে না লইতেও পারে, এরপরেও পাঞ্জাবি দেখিয়া হইতে পারে হুজুরাই, কিন্তু এক মানুষ মুরব্বী মানুষ যদি ক্লাস হতে মানুষ ঢুকতে দিত না। তাই তবলিগও যদি যাও না, এরপরেও মসজিদের ইমামর দারোয়াইয়া সুরা গুনতা শুদ্ধ করিও, নমাজ ওখান ওর কিনা ওখান দিকার করিও। আজ হান্ড্রেডও দেখবা আপনার ক্লাও সব ওখানে যদি হারাওয়েন ২০ জন, ফন্ডকু মানুষের দেখবায় ফাও এখান দেখবায় নর্থ ইস্টে দিয়ে আরেক গুড় দেখবায় সাউথ ইন্ডিয়া পায় হাসাও না আন্না হইলে সাইড কি আর আলহামদুলিল্লাহ করে বইয়া বই দিয়েছে, যদি আপনি ঠেলাই নু তারে তোরা কই সাইড লইতো আরও তোরা বড় করে। ইলা অত মসজিদ আমরা নমাজ পড়িছি এক হাত পর্যন্ত ভা হ তাকে ই মেসা ওরার ধার লয় না আইয়া কী বাননি তারে করোনা ভাইরাসে ভাই নাই ওলাও চলেন না সব সোজা করিয়া ফাঁক মারিয়া খারাবার কথা ইমাম সাহেব প্রত্যেক জুম্মাত কইন, আপনারা ইন কইননি কেনে কইন শয়তান মাঝে ঢুকত না। নবীজিয়ে ফরমাইন ফাঁক জমাতে নমাজ পড়তে যদি ফাঁক থাকে তে মাঝে এই শয়তান ঢুকি যায়, আর শয়তান ঢুকলে কী হয় নমাজ ওখান আপনার ফাঁসি দুই যায়, অর্থাৎ আপনার নমাজ বেগড়ো যায় গিয়া, কেনে জানেন নি আপনার মন বিগড়াইলে। তাই আল্লাহ তাআলা ফরমাই কিয়ামতের ময়দান নমাজের হিসাব দেওয়া হবে, এই নমাজ ওখান ফাসক, তো নমাজ যদি আপনার সংশোধন পরিমাণ আপনার হয়ে যায় সহি শুদ্ধ করিয়া যদি কোনো মানুষের নমাজের হিসাব কিয়ামতের ময়দান দিতে পারে, বাকি সারাটা দিন দেখির আমল ওখান সহজ আর সরল হয়ে যায়। কউ সুবহানাল্লাহ মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়ার জমিনের মধ্যে কোনো পুরুষ কোনো মহিলা কোনো জেন্টস আর কোনো লেডিজ হলে যদি নেক আমল করেন, মান আমিলা সালিহা কোনো মানুষে যদি নেক আমল তমিনের মধ্যে করে আমালে সালে হল করিলায় ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, কিয়ামতের ময়দান ওই পুরুষ আর মহিলা করে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দাখিল করব। কউ সুবহানাল্লাহ, অর্থাৎ এমন আমালে সালেহ বানাও, এমন জিন্দগির মধ্যে এমন আমল তুমি করিয়া যাও, কবরের মধ্যে যখন তোমার নেকির আর মুনকির হলে সওয়াল করবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় ওই কিয়ামতের ময়দানে যখন তোমার নমাজের হিসাব হল হইব, আল্লাহ রাব্বুল আলামিনে একদল রহমতের ফরিশতা হল লইয়া আরশে আযিম থেকে যখন কিয়ামতের মাঠের মধ্যে লাম্বা, সঙ্গে সঙ্গে আপনার একদল ফরিশতা হলে আল্লাহর দ্বারখানে তাকিয়া এক সাইডে মিজান ফাল্লা থাকবো, এক সাইডে জান্নাত থাকবো আর এক সাইডে জাহান্নাম থাকবো, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে ওই রহমতের ফরিশতা আখলারে কইবা যা ওই বান্দার জীবনের যত নেক আমলের খাতাগুলো আছে সমস্ত খাতা ওখান ডায়রি ওখান আমার সামনে আনি তোমরা পেশ করো, অর্থাৎ এক মুহূর্ত তাকিয়া যখন তোমার হিসাবের খাতা খোলা হইব ওই দিন থেকের মধ্যে তুমি বালি খোয়া থাকিলে আমি মৃত্যু পর্যন্ত কয়েক নমাজ কদা করেছো, কয়েক নমাজ তোমার কদা হইছে, কয়েক নমাজ তুমি ছাড়িছো আর কয়েক নমাজ তুমি আতায় করিয়া গেছ, অর্থাৎ সঠিকভাবে যদি তোমার নমাজের হিসাব নমাজের ফাইলকটা যদি ম্যানেজ হয়ে যায় মেনটেন হয়ে যায় জানিয়া রাখিও, বাকি দিন থেকে রোজা সদাকাতর হিসাব সহজ আর সরল হইব। কউ সুবহানাল্লাহ, ফাইন সালুহা সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু, আর যদি তোমার নমাজের হিসাব ওখানে বেড়াসেরা থাকে বেদাল তাকি যায় এই মানুষ কিয়ামতের দিন বাকি আমল আটকি জীব, আর যে মানুষ নমাজের হিসাবের মধ্যে যদি কোনো মানুষ আটকি যায় গিয়া ওই মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাইব কউ নাউযু বিল্লাহ, আর যে বেনমাজির কবরের মধ্যে আযাব দেওয়া হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লামায় ফরমাইন কিয়ামতের ময়দানে একদল মানুষরে উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে নেওয়া হইব ওই সময় এখানে সারা মানুষে কইব গো আল্লাহ এই বন্দায় দেখতাম আপনার সদকা বেশি বেশি করতো মানুষরে বেশি বেশি দান অকল করতো ইকে রোজাও রাখতো ইফতার পার্টি অকল করাই তরে দয়াল আলিম অকলর লগে গুরু সম্পর্ক বত গভীর ছিল, এরপরেও কোন কারণে ইনাফরমানটে আপনি দুদকর মধ্যে দাঁড়ায় আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিবে ইকে সব কিছু নেক আমল অকল করেছে মগর মেইন আমল নমাজ, এই নমাজ খান্তা তার জীবনের মধ্যে আমি আল্লাহ পাই নাই, এই জন্য নাফরমানদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। কউ নাউযু বিল্লাহ ফর।